बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम सबाई केमन आछेन आशा करी आल्लाह रहमते भालो आछेन। आजकेर भिडियोते आपनारा थामलाइन हयतो अनेके देखेछेन जे पायर तला एकटा डिम राखले कि हय, आसले कि हय, आसले पायर तले डिम राखले डिमरा तो भेंगे जाबे, एटाई थाकबे आजकेर भिडियोते। डिम दिये आमि कि करब, किभाबे पायर तलाय राखबो बा कि करब सबटुकुई जदि देखते चान ताहले किन्तु पुरो भिडियोटा देखते हबे। आर भिडियोटा जदि भालो लागे अवश्य अवश्य प्रियजनेर साथे भिडियोटा बेशी बेशी करे शेयर करे देबेन जाते तारा ओई गुरुत्वपूर्ण टिप्सटा पेये उपकृत होते পারে। আর যারা পেজ থেকে দেখছেন তারা পুরো ভিডিওটা দেখে আমার পেজটা লাইক দিয়ে দেবেন, ফলো করে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি করব, আমি ডিমটা দিয়ে পায়ের তলায় রাখবো না কি করব, সেই টিপসটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। এখন আমি দেখেন ডিমটা ভেঙে নিব। আর আমি ভেঙে নেওয়ার জন্য একটা বাটি নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন ভেঙে নিয়ে কোনো রেসিপি তৈরি করব কিনা, আসলে না, ডিম দিয়ে কোনো রেসিপি তৈরি করে দেখাবো না। একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে আমি দেখাবো যেটা দেখলে আপনারা যতটা না অবাক হবে তার থেকে বেশি বলতে পারি, হাজার হাজার গুণ বেশি আপনারা উপকৃত হবেন। এখন দেখেন ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এই ডিমের কুসুমটা দিয়ে আমি কোনো কাজে লাগাবো না, আমার ডিমের কুসুমটা একদমই দরকার হবে না। আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসাটা দিয়ে আমি এমন একটা টোটকা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, আপনারা দেখলে সত্যি অবাক হবেন। এখন দেখেন আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি যে ডিমের খোসা নিয়েছিলাম ওইখান থেকে আমি এক চামচের মতো খোসা গুঁড়া করে নিয়েছি। আপনারা এই গুঁড়া খোসাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন গুঁড়া করে। মোট কথা আমার একটু গুঁড়া করা লাগবে, আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু একদম মিহি গুঁড়া করে নিয়ে, একটু দানা দানা আছে। এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে হাফ চামচেরও কম হলুদের গুঁড়া। এখানে আপনারা কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস। এখানে আমি হাফ চামচেরও কম লেবুর রস ব্যবহার করছি। আমি যেই উপকরণটা যতটুকু ব্যবহার করছি আপনাকে কিন্তু ততটুকুই ব্যবহার করতে হবে, অতিরিক্ত কিছু ব্যবহার করা কিন্তু এখানে যাবে না। লেবুর রসটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি যতটুকু দিচ্ছি ততটুকু দিতে হবে এবং খুব ভালো করে মেশাতে হবে। এরপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে গ্লিসারিন। এখানে আমার একটু গ্লিসারিনটা বেশি হয়ে গেছে, আপনি 2-3 ফোঁটা গ্লিসারিন দেবেন এবং সাথে একটু পানি দেবেন অথবা লাস্টে পানি দিতে পারেন। দেখেন আমি শেষে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখানে এক চামচের কম সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারবেন, তবে অলিভ অয়েলটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না তাই আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করে দেখালাম। এর সাথে আর যেটা ব্যবহার করবেন আটা অথবা ময়দা, আমি এখানে আটা নিয়েছি, এক চামচের মতো আটা ব্যবহার করবেন। আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে যাবেন না, আপনারা আটা অথবা ময়দা যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। এখন এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে আমি কী তৈরি করছি, কী অসম্ভব একটা উপকারী জিনিস আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, যেটার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করতেন কিন্তু কোনো উপকার পেতেন না। সেই টিপসটা আজকে আপনি ঘরে বসেই অল্প উপকরণ দিয়ে তৈরি করবেন। এই যে দেখেন আমার টোটকাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যে উপকরণ যতটুকু ব্যবহার করছি আপনাদের কিন্তু ততটুকুই ব্যবহার করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব যে এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন এবং এটা আমি কি তৈরি করলাম। এইটা আমি তৈরি করলাম একটা পা ফাটার ক্রিম, যেটা আপনারা ব্যবহার করলে দেখতে পাবেন আপনাদের এক রাতের মধ্যে আপনারা আপনাদের পা ফাটার পরিবর্তনটা দেখতে পাবেন। অনেকের পা ফেটে যায়, পা থেকে চামড়া উঠে যায়, যেহেতু এখন সামনে শীত আসছে, শীত প্রায় পড়েই গিয়েছে, পা থেকে চামড়া উঁচু হয়ে যায়, পার মাঝখান থেকে ফেটে ফেটে যায়, মাঝে মাঝে রক্ত বের হয়, সেই সব সমস্যার সমাধান পাবেন আমার এই ক্রিমটা ব্যবহার করলে। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনারা রাতের বেলা ঘুমানোর আগে খুব ভালো করে পাটা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে এই ক্রিমটা লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা উঠে আপনারা যে কোনো কিছু দিয়ে পানি দিয়ে পাটা ধুয়ে ফেলবেন এবং এই ক্রিমটা যতদিন ব্যবহার করবেন ততদিন কিন্তু পায়ের যেখানে যেখানে ফেটে গেছে সেখানে সেখানে কিন্তু সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না এবং সবসময় পাটা পরিষ্কার রাখবেন এবং সবসময় মোজা পরার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।